नमस्कार चैनल 24/7 আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শুরু করছি ফাস্ট নিউজ কিভের উপর মস্কোর আগ্রাসনের ফলে যে ব্যবসায়িক সংস্থাগুলি রাশিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত রাশিয়াকে আরো 100 বছর পিছিয়ে দেবে ক্রেমলিনকে হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন পুতিন রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং ধাতু সংস্থা নারলিক্স নিকেলের মালিক পুতিন জানান রাশিয়া পশ্চিমী সংস্থা এবং বিনিয়োগকারীদের দেশে ঢোকার পথ বন্ধ করলে 1917 সালের বিপ্লবের অশান্ত দিনগুলিতে ফিরে যেতে হতে পারে তিনি রাশিয়ান সরকারকে পশ্চিমী সংস্থাগুলির সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে সতর্ক করে এই বার্তাই দিয়েছেন এবার দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে অপহরণের অভিযোগ উঠল রুশ সেনার বিরুদ্ধে ইউক্রেনের পার্লামেন্টের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে শুক্রবার আশ্রয় কেন্দ্রে নাগরিকদের সাহায্য করার সময় অপহৃত হন মেলিটোপোলের মেয়র তাকে 10 জন রুশ সেনা বন্দী করে নিয়ে যায় ওই শহরও রুশ সেনা কব্জা করার চেষ্টা করছে বলে খবর মেয়রের অপহরণের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় বলেন এক মেয়র যিনি সাহসের সঙ্গে তার নগরবাসীকে রক্ষা করেছিলেন তাকে অপহরণ করা হয়েছে কিপ দখলের জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ল রুশ ফৌজ শনিবার যুদ্ধের সপ্তদশ দিনে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বোমাবর্ষণ বাড়িয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনী পাশাপাশি সাজুয়া গাড়িতে বসানো BM-21 গ্রাদ রকেট ছোড়া হচ্ছে কিপের নানা পূর্ব নির্দিষ্ট লক্ষ্যে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS এর ক্ষয়ক্ষতি করার ক্ষমতা মারাত্মক গত 24 ঘন্টা কিপের নানা আবাসিক এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের খবর মিলছে ফলে অসামরিক বহু ব্যক্তি হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে কেন ইউক্রেনে সেনা পাঠাচ্ছে না আমেরিকা ব্যাখ্যা দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি শনিবার রাশিয়ার ওপর আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন সেই নিষেধাজ্ঞা চাপানোর সময় তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ফের মুখ খুললেন বাইডেন পাশাপাশি এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি কথা বলেন ভারতের রাফালে যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ ছুড়ল পাকিস্তান বন্ধু চীনের কাছ থেকে কেনা 25টি J-10C যুদ্ধবিমান বায়ুসেনার অন্তর্ভুক্ত করল ইসলামাবাদ শুক্রবার এমনটাই জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার বার্তা পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর আগে শত্রুদের ভাবতে হবে পাক বায়ুসেনা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হলো শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের আটক জেলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে এই যুদ্ধবিমানগুলিকে বায়ুসেনার অন্তর্ভুক্তি করা হয় যতই দিন যাচ্ছে ততই যেন করোনা মুক্তির দিকে এগোচ্ছে দেশ একটা সময় যে দৈনিক আক্রান্তের সংখ্যাটা 3 লক্ষে পৌঁছে গিয়েছিল সেই দৈনিক আক্রান্তের সংখ্যাটাই আজ নেমে এসেছে 3,500-এর কাছাকাছি দৈনিক মৃতের সংখ্যা নেমে এসেছে 100-এর নিচে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 3,614 জন যা আগের দিনের তুলনায় 14% কম সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমার পাশাপাশি বড় সংখ্যায় কমেছে মৃত্যুও গত 24 ঘন্টায় দেশে মৃত 89 জন দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি 5,15,803 জন রাজ্য বিজেপির অন্দরে যে অন্তর্কলহ চলছে তা মেটানোর জন্য প্রয়োজনে দলের নেতাদের সঙ্গে নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করতে চান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দলের পুরনো নেতা বলতে রিতেশ তিওয়ারি সায়ন্তন বসুর মতো বিক্ষুব্ধ নেতাদের কথাই বলতে চেয়েছেন তা স্পষ্ট ইতিমধ্যেই এই নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন তিনি জানিয়ে রাজ্য বিজেপির অন্দরে অনেকে ভ্রু কোচকালেও তাতে গুরুত্ব দিতে নারাজ লকেট মাত্র 24 ঘন্টা আগে রাজ্যের নেতৃত্ব তার দলের হাতে তুলে দিয়েছেন পাঞ্জাবের জনতা এর মধ্যে নতুন মিশন নিয়ে ফেললে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দিল্লি পাঞ্জাবের পর এবার তার লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট বছরের শেষে গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে কর্নেল অজয় কোঠিয়াল দিশান্তকে হিমাচলে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিয়েছেন কেজরিওয়াল পাহাড়ি রাজ্যে সংগঠন তৈরির কাজও চলছে পুরোদমে এবার গুজরাটকে পাখির চোখ করতে চাইছে আম আদমি পার্টি প্রকাশ্যে সেই ঘোষণাও করে দিল তারা পাল্টাতে হবে সংগঠনের খোলঞ্চে তার জন্য দ্রুত ডাকা হোক কর্মসমিতির বৈঠক দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে এই দাবি করে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা 2014 লোকসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত 45টি নির্বাচনে হেরেছে কংগ্রেস
নয় থেকে কমে রাজস্থান ও ছত্রিশগড়ে এসে টেকেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। পাঁচ রাজ্যে সর্বশেষ ধাক্কা খাওয়ার পর রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গোলাম নবী আজাদের বাড়িতে বৈঠক করলেন G23 গ্রুপের তিন নেতা আনন্দ শর্মা, কপিল সিব্বল এবং মনীষ তিওয়ারি। করোনাকালে কোপ বসেছিল বেতনে, এবার চাকরিজীবীদের PFO শুরু হলো কাটছাট। শনিবারই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে জানানো হয়, চলতি অর্থবর্ষ অর্থাৎ 2021-22 অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে ডিপোজিটের ওপর সুদের হার কমিয়ে দেওয়া হচ্ছে। এই অর্থবর্ষে 8.50% বদলে 8.10% হারে সুদ দেওয়া হবে। বিগত চার দশকে এটি সব থেকে কম সুদের হার। 1977-78 সালের পর এই প্রথম সুদের হার এতটা কমে গেল। এর ফলে প্রায় 6 কোটিরও বেশি চাকরিজীবীদের মুখ ভার হতে চলেছে। ঝাড়ুতে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস বিজেপি, টিকতে পারেনি অন্যান্য আঞ্চলিক দলও। দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই সাফল্য পেয়েছে আম আদমি পার্টি। দিলের পর এবার পাঞ্জাবের মসনদও বসতে চলেছে আপে। নির্বাচনের আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখ কে হবে নির্বাচনে ফল প্রকাশের পরই, তাই নতুন বিধায়কদের পরামর্শ দিলেন হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার প্রধান পরামর্শ হলো রাজধানী চণ্ডীগড় নয়, বরং নিজেদের বিধানসভা কেন্দ্রে বেশি সময় কাটান। মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জন্য যেন তারা আশা করে বসে না থাকেন, সেই পরামর্শও দেন তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে অন্য কোন দেশের কি ভূমিকা রয়েছে তা নিয়ে জল্পনা শেষ নেই। চীনের সঙ্গে রাশিয়ার আঘাত কি প্রভাব ফেলবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কে সে চিন্তাও চরমে। যুদ্ধের গতি যত বদলাচ্ছে এ নিয়ে চিন্তাও করাচ্ছে নানা দিকে। আর এর মধ্যে ভারত ও তার পার্শ্ববর্তী দেশগুলির ওপর যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে আলোচনায় বসলে বিভিন্ন দেশের কূটনীতিকরা। ক্ষমতা নিয়ে যত টানা পড়েন উপমহাদেশে তা একদিন আবার গড়াবে না তো ইউক্রেনের মতো কাণ্ডে চিন্তা উড়ে এলো আলোচনা সভায়। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর ভারতের বিশ্বকাপ ভাগ্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারতীয় মহিলা দল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিল মিতালি রাজরা। টসে জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো না হলো। স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর সব অঙ্ক বদলে দিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 1 উইকেট নিয়ে অনবদ্য রেকর্ড গড়ে ফেলেছেন বাংলার ঝুলন গোস্বামী। মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক এখন ঝুলন, তার দখলে রয়েছে 40টি উইকেট। এদিন জয় শেষে 4-এর লড়াইয়ে এগিয়ে দিল ঝুলনদের। মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি দ্য কাশ্মীর ফাইল। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকে প্রত্যাশা অনেক ছিল নেট নাগরিকদের, মুক্তির পরই সেই প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন দর্শকেরা। তারই মধ্যে দ্য কাশ্মীর ফাইল ছবিটিকে নিজেদের রাজ্যে করমুক্ত ঘোষণা করল হরিয়ানা সরকার। এদিন হরিয়ানা সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে দ্য কাশ্মীর ফাইল ছবিটিকে গোটা রাজ্যে করমুক্ত করা হলো। হরিয়ানা সরকারের এক্সাইজ এবং ট্যাক্সেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয় তাতে বলা হয়েছে আগামী 6 মাস পর্যন্ত এই ছবি করমুক্ত থাকবে গোটা রাজ্যে। বলিউডে দীর্ঘদিনের কেরিয়ার অভিনেত্রী রবিনা ট্যান্ডনের, আর তার কেরিয়ারের অন্যতম ছবি ইমতিহান মুক্তি পেয়েছে দেখতে দেখতে 28 বছর হয়ে গিয়েছে। আজ ইমতিহান ছবির 28 বছর পূর্তিতে স্মৃতি স্মরণী বিয়ে হাঁটলেন রবিনা ট্যান্ডন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী। 28 বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউডের সুপারহিট ছবি ইমতিহান। আরো 48 ঘন্টা বসন্তের হাওয়া বইবে বঙ্গে, মেঘমুক্ত আকাশ, মনোরম পরিবেশ। সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ, বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। জলীয় বাষ্প কম থাকায় অস্বস্তি আপাতত নেই, বৃষ্টির সম্ভাবনাও নেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তর পশ্চিম ভারতে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আগামী সপ্তাহে ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তর পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। ফাস্ট নিউজ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন চ্যানেল 24/7। TRP নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।